नमो कृष्ण पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी उपस्थित श्रीमद् भागवत द्वितीय स्कंद कपिल शिक्षामृत 26 नंबर अध्याय 40 नंबर श्लोक से शुरू हो समय दोतनम वाचनम पानम आदनम हिमामर्दनम तेजसा वृत्तय स्थेता शोषण क्षुत्री एवच शब्दार्थ दोतनम प्रकाश पचनम रंधन परिपाक पानम पान ओदनम भक्षण हिमवर्धनम शीतलता विनाशकारी तेजस अग्नि वृत्तय कार्य तू वास्तविक पक्षे एता এই সমস্ত শোষণ বাষ্পীকরণ কুত তদা ত্রিট কৃষ্ণ এব ও চ এবং শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ জয় শ্রীল প্রভুপাদ অগ্নিকে জানা যায় তার জ্যোতি রন্ধন করার ক্ষমতা পরিপাক শীতলতা বিনা শীতলতা বিনাশ বাষ্পীকরণ ক্ষুধা তৃষ্ণা ভজন ও পানের উদ্রেকের দ্বারা আগুনের প্রথম লক্ষণ হচ্ছে আলো ও তাপ বিকিরণ এবং উদরেও আগুন রয়েছে অগ্নি ব্যতীত আমরা আহার পরিপাক করতে পারি না পরিপাক ব্যতীত ক্ষুধা এবং তৃষ্ণা অথবা আহার এবং পান করার ক্ষমতা থাকে না যখন ক্ষুধা এবং তৃষ্ণার উদ্রেক হয় না তখন বুঝতে হবে যে জঠরাগ্নি স্তিমিত হয়েছে আয়ুর্বেদীয় পদ্ধতিতে তাকে বলা হয় অগ্নিমান্দব এবং তখন অগ্নিবিষয়ক চিকিৎসা করা হয় যেহেতু পিত্ত ক্ষরণের ফলে অগ্নি বৃদ্ধি পায় তাই চিকিৎসা করা হয় পিত্ত ক্ষরণ বৃদ্ধি করা এইভাবে আয়ুর্বেদ চিকিৎসা শ্রীমদ ভাগবতের বাণী সত্য বলে প্রমাণিত করে অগ্নি যে শীতলতার প্রভাব দমন করে সেই কথা সকলেই জানেন প্রচন্ড ঠান্ডা অগ্নির দ্বারা সর্বদাই প্রতিকার করা যায় এক একটা বিষয়ের লক্ষণ বর্ণনা করা হচ্ছে অগ্নির লক্ষণ অগ্নির এখানে যে বিভিন্ন লক্ষণগুলো দেওয়া হয়েছে তার মধ্যে একটা লক্ষণ হচ্ছে জ্যোতি জ্যোতি মানে উজ্জ্বলতা যেমন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে অন্ধকার দূর হয়ে যায় সেটা হচ্ছে সূর্যের এটা তো একটা জ্যোতি তেজ সূর্যের তেজ ঠিক তেমনি অগ্নি আগুন হ্যাঁ আগুনের মধ্যে যে তেজ আছে সেই তেজের ফলে অন্ধকার দূর হয় আরেকটা জিনিস দূর হয় কি শীত 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 দূর হয় আমাদের দেশে তো কম বিদেশে যাবেন ফায়ার প্লেস বলে একটা জায়গা মানে ঘরের ভিতরে কোনার মধ্যে আগুন ফায়ার প্লেস সেটা বলে ফায়ার প্লেস তো ওই আগুনে সারাটা ঘর গরম থাকে যেসব দেশে ঠান্ডা খুব বেশি
যেমন আমি কয়েকবার শিলং গিয়েছিলাম, ওরা ঘরের মধ্যে রুম হিটার জ্বালায়, রুম হিটার সারাটা ঘর গরম থাকে। তাহলে এই যে বিদ্যুৎ, এটা কিন্তু অগ্নি, বিদ্যুৎটা হচ্ছে তেজস, তেজস্ক্রিয় পদার্থ। তেজ মানে রেডিয়েন্ট, রেডিয়েন্ট মানে এটা আগুন হতে পারে, সূর্যের আলো হতে পারে, এমনকি যে সোনা গোল্ড ওইটাকে বলা হয়, এটা তেজস্ক্রিয়, এটার থেকে জ্যোতি বেরা। কিছু কিছু জিনিস আছে যার থেকে জ্যোতি বেরা, হ্যাঁ, তো সেই এটা হলো তেজের একটা লক্ষণ, যে অন্ধকার দূর করবে, অন্ধকার দূর করবে আর শীত দূর করবে, আর কি রন্ধন করার ক্ষমতা। আগুন আছে বলেই তো আমরা রান্না করতে পারি, তাই না? রন্ধন করার ক্ষমতা, আবার কি হজম করার ক্ষমতা। জঠরাগ্নি, কৃষ্ণ বলছেন যে আমি পাকস্থলের মধ্যে বসে আছি, গীতায় আছে, চতুর্বিধম বলছে আমি পাকস্থলের মধ্যে বসে বসে চার রকমের খাবার হজম করি, চর্ব চুষ্য লেজ্জ পেয়। চর্ম মানে চিবিয়ে চিবিয়ে যেটা খাই, চর্ব চুষ্য মানে চুষে চুষে যেটা খাওয়া হয়, চর্ব চুষ্য লেজ্জ মানে গ্রহণ করে যেটা খাওয়া হয়, পেয় মানে যেটা পান করা, চর্ব চুষ্য লেজ্জ। আমাদের গুরুবাষ্টকমে আছে না, চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ, চতুর্বিধ মানে চার রকম, চর্ব শিষ্য লেচ্ছ এবং এই চার রকম পঞ্চম মহ চতুর্বিধম। কৃষ্ণ বলছেন আমি আমি পাকস্থলিতে বসে আছি, বসে থেকে মানুষ বা জীব যে চার প্রকারের খাবার খায় সেগুলিকে আমি পঞ্চমী, পঞ্চমী মানে পচামি, পচামি মানে হজম করি, হজম করি। তাহলে কৃষ্ণ বলছেন পচামি, আমি আমি পচামি, আমি হজম করি, তার মানে আমি খাই খাই। তাহলে নিবেদন না করলেও তো কৃষ্ণ খেয়ে নিচ্ছে, তাই না? আমরা যদি নিবেদন নাও করি, কৃষ্ণ তো বলছেন আমি পাকস্থলে তো আগে থেকেই বসে আছি, নিবেদন না করে যাবে কোথায়? তুমি তো খেলেই আমি হজম করছি, আমি তো পাকস্থলে তো বসে আছি। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো নিবেদন করা, নিবেদন না করলেও যদি উনি পাকস্থলে বসে থেকে আগে ভাগে বসে থেকে খেয়ে নেন, তার থেকে বুদ্ধিমানের কাজ হলো নিবেদন করা। নিবেদন করলে তাহলে একটা পুণ্য স্বীকৃতি আমরা পাই, নিবেদন না করলে সেই স্বীকৃতিটা আমরা পাই না, কারণ নিবেদন না করলেও তিনি খাচ্ছেন, নিবেদন করলেও তিনি খাচ্ছেন। সুতরাং বুদ্ধিমানের কাজ হলো নিবেদন করা, তাহলে ভগবানের কৃপা আমরা লাভ করতে পারবো। তাহলে খাবার হজম করার ক্ষমতাটা এটা অগ্নির কাজ, এই জন্য বলা হয় জঠরাগ্নি, জঠরাগ্নি, জঠরাগ্নি মানে পেটের মধ্যে আগুন আছে, যার ফলে আমরা যখন কিছু খাই সেটা যে হজম হয়, এই পেয়াদুরের কাজ। মন্দাগ্নি মৃতের রস আয়ুর্বেদে বলা হয়েছে যে মানুষের পেটের আগুন, পাকস্থলের আগুন নষ্ট হয়ে গেছে, মানে আগুন কাজ করে না, সে মরবে, সে তাড়াতাড়ি বুঝা বোঝা গেল তার মৃত্যু আর বেশি দেরি নাই। পাকস্থলীতে যদি আগুন না জ্বলে, যেটা কিসের মাধ্যমে বোঝা যায়, পাকস্থলের আগুনটা কিসের মাধ্যমে বোঝা যায়, খিদা, খিদা, খিদা আর পিপাসা। যখন পিপাসা লাগবে বুঝবেন যে আগুন নিভাতে হবে, জল খেয়ে আগুন আর কি, খিদা লাগবে বুঝতে হবে জঠরাগ্নি জ্বলছে, জঠরাগ্নি নিভাতে হবে। তো যদি জঠরাগ্নি না জ্বলে বুঝতে হবে তার আয়ু শেষ, এটা হলো মৃত্যুর একটা পূর্ব লক্ষণ, যে জঠরাগ্নি স্তিমিত হয়ে যায়। মন্দা, মন্দাগ্নি, মন্দাগ্নি মানে অগ্নিমান্দা, হ্যাঁ, খিদে লাগে বুঝতে হবে, তো সবারই সবারই মৃত্যুর আগে খিদে কমে যাবে, কমবে মানে ভালো মতোই কমে যাবে খিদে লাগে, তখন ব্যক্তি বুঝতে পারে আমার আয়ু শেষ, আমাকে বিদায় নিতে হবে। তাহলে হজম করার ক্ষমতা, তারপরে শীতলতা বিনাশ, এটা তো সবাই জানে আগুন শীত নষ্ট করে, আর কি বাষ্পীকরণ, যখন টকবক করে ফোটে জল, যখন টকবক করে ফোটে কি হয়, বাষ্প, বাষ্পীকরণ, এবং খোদা, খোদা তো আগুন, খোদা তো আগুন, ভোজন ও পানের উদ্যোগ করে, খাওয়ার ইচ্ছা এবং জল পানের ইচ্ছা, এগুলি সব আগুনের কাজ, অগ্নির কাজ। আগুনের প্রথম লক্ষণ হচ্ছে আলোক ও তাপ বিকিরণ। দেখুন
ভাগবত হচ্ছে কৃষ্ণ কথা, কিন্তু কৃষ্ণের শক্তি কিভাবে জগতে কাজ করে সেটাও বলা হয় বিদ্যা ভাগবতা বোধি। বিদ্যার শেষ প্রান্ত হচ্ছে ভাগবত। এখানে আপনি আয়ুর্বেদ সব কথা এখানে সব আছে, যেটা যেটা জীবনের জন্য দরকার সেটা সব পেয়ে যাবে। আগুনের প্রথম লক্ষণ হচ্ছে আলোক ও তাপ বিকিরণ, এবং উদরেও আগুন রয়েছে। অগ্নি ব্যতীত আমরা আহার পরিপাক করতে পারি না। পরিপাক ব্যতীত ক্ষুধা এবং তৃষ্ণা, খাবারের নিয়ম নিয়ম হচ্ছে ক্ষুধা লাগলে খেতে হবে, ক্ষুধা না লাগলে না খাওয়া, ক্ষুধা লাগিয়ে খেতে হবে। যদি দেখেন যে ক্ষুধা নেই, দরকার হলে হয় বিলম্বে খেতে হবে কিংবা উপবাস দিতে হবে। এটাকে বলে আকাশ চিকিৎসা, আকাশ চিকিৎসা মানে ক্ষুধা লাগিয়ে বা না খেয়ে থাকলে এটা পশু পাখিও যখন তার খিদে লাগে না সে খাবে না। এবং অনেক সময় দেখবেন বিড়াল গিয়ে ঘাস খাচ্ছে, দেখেছি বিড়াল ঘাস খেতে, কুকুরও অনেক সময় ঘাস খায়, এটা একটা চিকিৎসা পদ্ধতি। তো আমাদেরও যখন খিদে লাগবে না তখন আমাদের খাওয়া উচিত। আমরা যদি খিদে লাগিয়ে খাই, এবং খিদেটা হচ্ছে মাপ, কতটুকু খাবো কতটুকু খাবো, এটা খিদে থেকে মাপটা। তো সেই অনুসারে যদি আমরা খাই শরীরে সহজে রোগ ব্যাধি আসবে না। পরিপাক ব্যতীত ক্ষুধা এবং তৃষ্ণা, এই জন্য যে আমরা যে মোটামুটি ভারতবাসীরা মোটামুটি তিনবার খায়, তাই না, কমপক্ষে তিনবার খায়, মানে কি তিনবার সকালে যখন 9টায় খেলো তার মানে কি সকাল থেকে তার একটা উপবাস হয়ে যায় 9টা পর্যন্ত। তার আগে অনেক আমরা অনেক সময় টিফিন করি যদি খিদে লাগে, তারপরে 9টা থেকে আবার সাধারণত 1:30-2টা তার মধ্যে একটা উপবাস হয়ে যায়। আবার 2টো থেকে প্রসাদ পাওয়ার পর আবার রাত্র 8টা একটা উপবাস হয়ে যায়। এই যে মাঝে মাঝে উপবাসটা এটা খুব দরকারি। আমাদের যেমন দিনে তিনবার আংশিক উপবাস, কোনো কোনো দিন 12টা পর্যন্ত যদি কোনো উৎসব বা জন্ম জয়ন্তী গুরুদেবের থাকে আমরা অনেক সময় 12টা পর্যন্ত উপবাস থাকি, অনেক সময় আমরা পঞ্চশিষ্য থেকে উপবাস থাকে আংশিক উপবাস, অনেকে নির্জলা থাকে সেটা এক ধরনের উপবাস। আবার উপবাসের সময় আপনি খাবার খেলেন না, জল খেলেন তাতে আগুনটা, কারণ আগুনটা জল যখন আমরা উপবাস থাকবেন আগুন জল উদরে জঠর আগুন জল, তো সেটা জল খেয়ে শান্ত থাকবে। ক্ষুধা এবং তৃষ্ণা রুদ্রের, আগুন না থাকলে ক্ষুধা এবং তৃষ্ণা রুদ্রের হবে না, তখন বুঝতে হবে যে জঠরাগ্নি স্তিমিত হয়েছে। আয়ুর্বেদীয় পদ্ধতিতে তাকে বলা হয় অগ্নিমান্দম, অগ্নিমান্দম। এবং তখন অগ্নি বিষয়ক চিকিৎসা করা হয়, যেহেতু পিত্তক্ষরণের ফলে অগ্নিটা কি থেকে আসে, পিত্ত, কফ পিত্ত বায়ু, বায়ু তো বাতাস, যে কোনো রকমের বাতাসকে বায়ু বলা হচ্ছে। কফ হচ্ছে কে বলতে পারবেন, কফ জল এবং ক্ষিতি, জল এবং ক্ষিতি, ক্ষিতি মানে কি শক্ত জিনিস, যেমন মাটি ক্ষিতি বলা হয়, হ্যাঁ যে কোনো শক্ত জিনিসকে বলা হয় ক্ষিতি। তাহলে কফটা কি, জল এবং ক্ষিতি, এই জন্য কফ, কফ তো একদম জলের মতো তরল নয়, একটু ঘন, ঘনটা হয় কিভাবে, তার মধ্যে ক্ষিতি মিশে আছে। তাহলে কফ, কফ বায়ু পিত্ত, পিত্তটা কি এই যে লিভার থেকে তো বেরোয় না, পিত্তটা পিত্তস্থলী আছে, পিত্তস্থলী, পিত্ত, পিত্ত যত বেরোবে আপনার খিদা তত তীব্র হবে। ভীম, ভীম যা রান্না হতো 10 কেজি চাল যদি রান্না হতো ভীম খেতেন 5 কেজি, আর বাকি 4-5 জন মিলে 4 কেজি, এরকম ভীম অর্ধেক বলা হতো। তো ভীমের উদরে ছিল একটা অগ্নি, অগ্নিটার নাম কেউ জানেন ভীমের উদরে? বৃহত, বৃহত, যার জন্য ভীমকে যখন একাদশী করতে বলা হয়েছিল ভীম পারছিল কোনো মতে, কারণ তার খিদের জ্বালা সহ্য করতে পারছে না। তখন একদিন ব্যাসদেব ভীমকে শোনালেন যারা একাদশী করে না তারা নরককুণ্ডে যায়, নরককুণ্ডে নরক তেলে সিদ্ধ করা হয়। আর ভীম তো সরল, একদম সরল, বাচ্চার মতো সরল,
এই কথা শুনে ভীমের শরীরে কাঁপ শুরু হয়ে কাঁপতে লাগলো। আমাকে তো আমি গরম জলে সিদ্ধ করা হবে। তখন কৃষ্ণ দয়া করে বলছে, ঠিক আছে তোমাকে বছরে শুধু একটা একাদশী করতে হবে, সেটা কিন্তু তোমাকে একেবারে জলও খেতে পারো। ভীম করেছিল, আর ভীম নির্জলা একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী। তো আমাদের ক্ষেত্রে বলা হয়েছে যদি কোনো একাদশীর ভুল হয়ে যায়, মনে করুন ভুল করে মুড়ি খেয়ে গেল একাদশীর দিন, মুখে দেওয়ার পর একজন প্রভু এসে কি খাচ্ছেন আপনি, মুড়ি খাচ্ছে, আরে আজকে একাদশী, তাড়াতাড়ি মুখ খুলতে জীবন না। কিন্তু ওইটার জন্য আপনাকে পাণ্ডব আর নির্জলার দিন নির্জলা থাকতে হবে। ওই যে ভুল করে মুড়ি মুখে দিলে তার প্রায়শ্চিত্ত হবে যদি পাণ্ডব একাদশীর দিন নির্জলা পালন করে, নাহলে এটা পাপ থেকে না। যাই হোক, তো এইভাবে খোদা খোদারও দরকার আছে। খোদা ছাড়া তো খেলে এটা বিষক্রিয়া হবে, যদি খিদে ছাড়া যদি খান বিষক্রিয়া হবে, তখন অগ্নি বিষয়ের চিকিৎসা করা হয় এবং পিত্তক্ষরণের ফলে অগ্নি বৃদ্ধি পায়। তাই চিকিৎসা করা হয় পিত্তক্ষরণ যাতে বৃদ্ধি পায়। এইভাবে আয়ুর্বেদ চিকিৎসা শ্রীমদ ভাগবতের বাণী সত্য বলে প্রমাণিত করে। অগ্নি যে শীতলতার প্রভাব দমন করে সেই কথা সকলেই জানেন। প্রচন্ড ঠান্ডা অগ্নির দ্বারা, প্রচন্ড ঠান্ডা অগ্নির দ্বারা সর্বদাই প্রতিকার করা যায়। তারপর 41 নম্বর, অগ্নি এবং দর্শন ইন্দ্রিয়ের মিথস্ক্রিয়ার ফলে দৈবের ব্যবস্থাপনায় রসদ মাত্রের উদ্ভব হয়। কিভাবে কি সৃষ্টি হচ্ছে? অগ্নি এবং দর্শন ইন্দ্রিয় মানে চক্ষু, সেটা আমরা গতকালও বলেছি, চামড়ার চক্ষু নয়, চক্ষু মানে এই চামড়ার চক্ষুর যে অনুভূতি সেটা হচ্ছে দর্শন ইন্দ্রিয়। আমরা যে দেখি সেটা হচ্ছে দর্শন ইন্দ্রিয়। অগ্নি এবং দর্শন ইন্দ্রিয়ের মিথস্ক্রিয়া মানে মিশ্রণ, মিশ্রণ এবং তার সঙ্গে আছে দৈব, দৈব সেটা আমরা গতকাল শ্লোকটা খুঁজে পেয়েছি। অধিষ্ঠান তথা কর্তা করণং চ পৃথক বিধান বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবং চৈবাত্র পঞ্চমম। আপনার মুখস্থ হয়েছে এটা, আপনি করছেন এটা আমি শুনছি। যাই হোক, অধিষ্ঠান তথা কর্তা করণং চ পৃথক বিধান বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবং চৈবাত্র পঞ্চমম। পাঁচটা জিনিসের উপর যে কোনো কর্ম পাঁচটা জিনিসের উপর নির্ভর করে। যেন অনেক সময় গীতাতে বলা হয়েছে আমরা কর্তা নই, কর্তা হমিতি মন্যতে, আমরা মনে করি আমরা কর্তা। আবার কোন কোন জায়গায় আমাদের আমাদেরকে বলা হয়েছে পাপ করলে তুমি দায়ী, কিন্তু কর্তা না হলে কর্তা কি করে হলাম? বলা হচ্ছে জীব কর্তা নয়, কারণ প্রকৃতি ক্রিয় মানানি গুণই কর্মানি সর্বস্ব অহংকার বিমুরাত্মা কর্তা হমিতি মন্যতে। আমি কর্তা বলে আমি মনে করি, কিন্তু কাজটা করছে প্রকৃতি, তাই না? কিন্তু অষ্টাদশ অধ্যায়ে কৃষ্ণ বলছেন পাঁচটা কর্তা, পাঁচখানা কর্তা, অধিষ্ঠান কোন জায়গায় কাজটা হচ্ছে, কোন জায়গায় অধিষ্ঠান দেহ, দেহের মধ্যে কাজটা হচ্ছে, তাই তো? দেহ একটা কর্তা, কারণ দেহটা চলছে, দেহটা চলছে, হ্যাঁ হাত চলছে, হাত যদি প্যারালাইজড হয় আমি কিছু লিখতে পারবো না, কিছু করতে পারবো না, তাহলে দেহটা হচ্ছে অধিষ্ঠান, তাহলে দেহটা একটা কর্তা। অধিষ্ঠান তথা অধিষ্ঠান তথা কর্তা আর আত্মা, আত্মার ইচ্ছা ছাড়া আত্মা একটা কাজ করতে চায়, পাপ করবে আত্মার ইচ্ছা লাগবে, তাই আত্মাও কর্তা। অধিষ্ঠান তথা কর্তা করণ, করণ মানে ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এদের সাহায্য ছাড়া কাজ হবে না, তাই ইন্দ্রিয়গুলিও কর্তা। অধিষ্ঠান তথা কর্তা করণং চ পৃথক বিধান বিবিধশ্চ পৃথক চেষ্টা, আমাদের চেষ্টা করা, নহি সত্যস্য সিংহস্য ভবিষ্যন্তি মুখের বেলা, সিংহ যদি ঘুমিয়ে থাকে তাহলে তার মুখে খাবার যায় না, কিন্তু অজগর যদি থাকে ঘুমিয়ে তার মুখে খাবার ঢুকে থাকে। অজগর সে দৌড়ায় না, সিংহ কিন্তু দৌড়ায়, হরিণের পেছনে দৌড়ায়, দৌড়েও সে মাসে একটা পায়, মাসে একটা হোক, ভগবান এত সহজে তাকে খাবার দেয়, মানুষ যেমন ডেলি তিন বেলা পায় ওই সিংহ সেরকম পায়, সে সারাদিন দৌড়ায় মাসে একটা একটা হরিণ মারে, সেটা দিয়ে সে কিছুদিন খায়,
ব্রেনটাকে রেখে দেয়, একটু একটু করে ডেলি একটু একটু করে। তো এইভাবে বাঘ সিংহ এরা সহজে খাবার, মানুষ খুব সহজেই খাবার। তাহলে সিংহ যদি ঘুমিয়ে থাকে, হাগরও যদি ঘুমায়, তার মুখে খাবার যাবে? নহি সত্যস্য সিংহস্য প্রবিশন্তি মুখে। কিন্তু অজগর সেগুলো দৌড়ায় না, সে একটা একটা গর্তের মধ্যে বসে থাকে, বসে হা করে থাকে, হরিণ তার কাছে চাপে আসে, সে গুহার মধ্যে বসে বসে সে খাবার খায়। এই জন্য একবার প্রহ্লাদ মহারাজের সঙ্গে কার দেখা হয়েছিল, যুধিষ্ঠির মহারাজ, তার জন্য দেখা হয়েছিল প্রহ্লাদ মহারাজের সঙ্গে, না সরি, প্রহ্লাদ মহারাজ দেখা করেছিলেন এক সাধুর সঙ্গে বনের মধ্যে। তো সাধু এক জায়গায় বসে থাকে, সাধু কোথাও যান না, সাধু সবসময় এক জায়গায় বসে থাকে। তখন প্রহ্লাদ মহারাজ জিজ্ঞেস করেছিল যে আপনার খাবারটা কি করে আসে, বলে অজগরের খাবার কিভাবে জানে, অজগর তো এক জায়গায় বসে থাকে, তার খাবারটা কি করে যায়, তার খাবার যেভাবে ভগবান পাঠিয়ে দেয় আমার খাবারও ভগবান পাঠিয়ে দেয়। অনন্য চিন্তন্ত মাম যে যেন অপর্য পাশে তেষাং নিত্যাভিযুক্তানাং জগৎক্ষেম ভাম। কোন ভক্ত যদি অনন্য চিত্তে আমার চিন্তা করে, আমি তার সমস্ত দায় দায়িত্ব মাথায় করে বহন করি, মানে তার খাওয়া দাওয়া আমি সব পাঠিয়ে দিই, তার খাবার খাবার দাবার সব পাঠিয়ে দিই, ভগবান পাঠিয়ে। তাহলে বৈষ্ণবদের পলিসিটা কখনো সিংহের পলিসি, কখনো অজগরের পলিসি, কখন সিংহের পলিসি আর কখন অজগরের পলিসি, সেটাকে বলা হয়েছে তাবৎ কর্মাণি কুর্বিত নির্বিদ্যত যাবতা মত কথা শ্রবণাদ বা শ্রদ্ধা যাবন ন জায়তে। ততদিন তোমাকে কাজ করতে হবে, সিংহের মতো দৌড়াতে হবে, তাবৎ তাবৎ মানে ততদিন, তাবৎ কর্মাণি কুর্বিত ততদিন কাজ করতে হবে, নির্বিদ্যত যাবতা যতদিন তোমার বৈরাগ্যোদয় না হচ্ছে। আর কি মত কথা শ্রবণাদ বা আমার কথায়, মানে কৃষ্ণ কথায়, কৃষ্ণ কথা শ্রবণে শ্রদ্ধা যাবন না যায়, কৃষ্ণ কথা শ্রবণে যতদিন তোমার শ্রদ্ধা জাগ্রত না হচ্ছে ততদিন তোমাকে সিংহের মতো দৌড়াতে হবে, কাজ করতে হবে। আর যদি কৃষ্ণ কথায় রুচি হয়ে যায় তাহলে অজগরের মতো আর দৌড়াতে হবে না, অজগরের মতো আর দৌড়াতে হবে না, গুহায় বসে থাকলেও সেখানেও খাবার চলে যাবে। হ্যাঁ, দুটো পলিসি বৈষ্ণবের ক্ষেত্রে প্রযোজ্য। যদি কৃষ্ণ কথায় সুলানা বিশ্বাস না হয় তাহলে সিংহের মতো দৌড়াতে হবে, আর যদি কৃষ্ণ কথায় সুলানা বিশ্বাস হয় তাহলে অজগরের মতো বসে থাকলেও খাবার চলে আসবে। আর বলে মৃগারের কাহিনী তো শুনেছেন, মৃগারের কাহিনী, মৃগারি নারদমুনি বনের দিকে বনে দিয়ে যাচ্ছিলেন, মৃগারি মানে একজন শিকার, তো তিনি পশুগুলিকে অর্ধমৃত করে আনন্দ পেতেন। হ্যাঁ, মানে বাংলাদেশের যুদ্ধের সময় আমার বয়স তখন কত কত হবে, তখন ক্লাস ফোরে পড়ি, বাংলাদেশের যুদ্ধ। হ্যাঁ, তখন আমি আমাদের বাড়িতে কিছু লোক তারা ভাড়া থাকতো ওই বাংলাদেশ থেকে উঠে এসছে যুদ্ধের তারা, তো তারা দেখতাম এই মুরগি কেটে এরকম ছুলে মারত। হ্যাঁ, আর এই মুরগিগুলি লাফাতো, আর লাফালে তারা মজা পেত, লাফালে মজা পেত। এইটাও একটি মানুষের কিছু নিষ্ঠুর পিশাচি, মানুষের কিছু পৈশাচিক আনন্দ, একটা প্রাণী কষ্টে লাফাবে আর সেটা দেখে সে মজা পাবে। তো এরকম মৃগারি তার বাবার কাছ থেকে শিখেছিল প্রাণীগুলোকে মারবে না, অর্ধেক মেরে ফেলে রেখে, তো হরিণ শুকর এসব প্রাণী অর্ধেক মেরে মেরে ফেলে রেখে, তো এই প্রাণীগুলি কষ্টে ছটফট করতো, পা পা ছুটতো, তখন মৃগারি দেখে হাসতো, কষ্ট পাচ্ছে এটা দেখে তার মজা হতো। তখন নারদ মুনি দেখলেন প্রাণীগুলি অর্ধমৃত, হ্যাঁ, এবং কত কষ্ট পাচ্ছে, তখন তিনি গিয়ে মৃগারিকে বললেন যে তুমি যে এগুলিকে মারছো, আমি তোমার তুমি তুমি শিকারি, তুমি মারবি কিন্তু একবার মেরে ফেল, তুমি কেন এদেরকে অর্ধমৃত করে রাখছো? তখন মৃগারি বললেন আমার তো মজা লাগে, আমি যখন দেখি এরা ছটফট করে আমার মজা লাগে। হ্যাঁ, তখন নারদ মুনি বললেন না, আমি তোমাকে আদেশ করছি তুমি এখন থেকে, তুমি মারো শিকারী আমি বাধা দেব, কিন্তু এখন থেকে তুমি এগুলিকে অর্ধমৃত করবে না, প্রাণী হত্যা মহাপাপ,
তখন নারদ মুনি গিয়ে ওই প্রাণীগুলিকে স্পর্শ করলেন। তখন স্পর্শ করলেন, অর্ধমৃত হরিণ লাফিয়ে দৌড়াতে লাগলেন, অর্ধমৃত শুকর লাফিয়ে দৌড়াতে লাগলেন। তখন মৃগারি দেখলেন, হরিণ বাবা কি তেজস্বী ব্রহ্মচারী নারদ মুনি, তার চেহারা তার শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে। আমার কি পাওয়ার, হ্যাঁ যে মরা হরিণ বাঁচিয়ে দিচ্ছে, হ্যাঁ আমাকে আমাকে কৃপা করুন, আমাকে কৃপা করুন। সেই মৃগারে গিয়ে নারদ মুনির চরণে লুটিয়ে তোমাকে কৃপা করো, বুঝতে পারছি আপনি একজন মহান ব্যক্তি, হ্যাঁ তুমি এই পাপ আর করবে না। বলে আমি খাবো কি তাদের, আমি যদি পাপ না করি আমি খাবো কি, আমি তো এই পশু মারি বাজারে নিয়ে বিক্রি করি, সেখান থেকে চাল ডাল কিনি, আমি খাবোটা কি। বলে আমি তোমার খাবার ডেলি পাঠিয়ে দেবো, এই কাহিনী চৈতন্য চরিতার্থ, আমি তোমার খাবার ডেলি পাঠিয়ে দেবো। তখন উনি মৃগারি নারদ মুনিকে দেখলেন, মনে হচ্ছে কোনো রাজ পুরোহিত, আর রাজ পুরোহিত অনেক বেতন পায়, হ্যাঁ নিশ্চয়ই উনি যখন বলেছেন, আর উনি তো মহাপুরুষ, পরা প্রাণী বাঁচিয়ে দিতে পারে, উনি তো মহাপুরুষ, নিশ্চয়ই উনি ওনার কথা রাখবেন। তাহলে বলুন আমাকে কি করতে হবে, যদি তুমি ঘরে যাও, যে তোমার স্ত্রীকে নিয়ে বাড়িঘর ছেড়ে, বাড়িঘর ছেড়ে যা আছে সব ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করে তুমি বনে চলে যাও, গিয়ে বনে একটা করে ঘর বানাও, সেখানে তুমি স্বামী স্ত্রী দুজনে থাকো, কৃষ্ণ নাম করো, আর খাবার আমি পাঠিয়ে দেব। তো সেই সরল বিশ্বাসী মৃগারি তিনি বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, সব যত হরিণের চামড়া টামড়া আছে সব ব্রাহ্মণ বৈষ্ণবকে দিয়ে দাও, চলো আমাদের গুরুদেব খাবার পাঠিয়ে দেবে, কোনো চিন্তা নেই, আর শিকারের জন্য শিকারের জন্য কষ্ট করতে হবে। তখন মৃগারি বউকে নিয়ে বনে গিয়ে একটু করে পাতা টাতা দিয়ে করে ঘর বানিয়ে সেখানে জপ করতে লাগলো, খাবার গুরুদেব পাঠাবে না, সরল বিশ্বাস। গুরুদেবকে আর খাবার পাঠায় না, গুরুদেব তো তিনিও নারায়ণ নারায়ণ করে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তিনি জানেন কেউ যদি সত্যি সত্যি কৃষ্ণ ভাবনায় ভাবিত, হ্যাঁ কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে সে সমুদ্রের তলায় গেলেও তার খাবার সেখানে চলে যাবে এরকম। তখন গ্রামে তো একটা আওয়াজ উঠলো, আরে যে ওই যে মৃগারি, এ নাকি এখন বৈষ্ণব হয়ে গেছে, কোথায় চলো চলো যে বৈষ্ণব দর্শন করি। তো তখনকার দিনে নিয়ম ছিল বৈষ্ণব দর্শন করতে গেলে কেউ খালি হাতে যায় না, কেউ চাল নিয়ে যায়, কেউ ডাল নিয়ে যায়, কেউ বেগুন নিয়ে যায়, কেউ তেল নিয়ে যায়। তো গ্রামের বাসিন্দারা সব চাল ডাল নিয়ে উপস্থিত ডেইলি আসে। তো এত চাল ডাল জমে গেল গুরুদেব, তখন মৃগারি বলেছেন গুরুদেব পাঠাচ্ছেন, গুরুদেব বলেছিলেন না পাঠিয়ে দেবেন, গুরুদেব পাঠাচ্ছেন। রান্না বান্না করে দেখে তারা দুইজন স্বামী স্ত্রী, আর রান্না বান্না কিছু তো জমা সঞ্চয় করবে না, যেহেতু বৈষ্ণব সঞ্চয় করবে না, ও যা আসে চাল ডাল সব রান্না করে, রান্না করে দেখে এখানে 100 জনের রান্না হয়ে গেছে। তো বলে দেয় গ্রামের সবাইকে, ডাকো প্রসাদ খেয়ে যাও। প্রসাদ খেতে আসে, তারাও আবার কিছু নিয়ে আসে, কেননা এই করতে করতে বেশ অনেক বছর কেটে গেল, খাবার কোনো অভাব নাই। তা নারদ মুনি তো ঘুরে ঘুরে, তার তো অনেক শিষ্য আছে, একটা সাপকেও তিনি দীক্ষা দিয়েছিল, নারদ মুনি একটা সাপকেও দীক্ষা দিয়েছিল, প্রহ্লাদ মহারাজ তার শিষ্য, ধ্রুব মহারাজ তার শিষ্য, সাপ তার শিষ্য, দস্যুরত্নাকর ঋষি বাল্মীকি তার শিষ্য, তার শিষ্য একেবারে গুন্ডা বদমাস থেকে শুরু করে দেব দেবী পর্যন্ত তার শিষ্য আছে নারদ মুনি। তো বলছেন নারদ মুনি তার বন্ধু পর্বত মুনিকে বলছেন, চলো আমার এক বন্ধু, আমার এক শিষ্য আছে, সে আগে ছিল শিকারি, সে পশু শিকার করতো, অর্ধমৃত ক্রিয়া পশুগুলি যখন লাফাতো তার আনন্দ হতো, চলো তার অবস্থাটা দেখে আসি তার কতটুকু আধ্যাত্মিক উন্নতি হবে। তখন নারদ মুনি আর পর্বত মুনি তাকে দেখতে গেলেন, নারদ মুনি আর পর্বত যখন দেখতে গেলেন দূরের থেকে, হ্যাঁ সেই মৃগারি দেখলেন জ্যোতির্ময় গুরুদেব আসছেন, আর তার কি আনন্দ, তিনি লাফাতে লাফাতে আসছেন, পথের মধ্যে পিঁপড়া, পিঁপড়া দেখে তিনি দাঁড়িয়ে পড়েন, যদি আমার পায়ের আঘাতে যদি পিঁপড়ার মৃত্যু হয় আমার মহাপাপ হয়ে যাবে। তারপরে আবার আসতে সাবধানে আবার কিছু যান, আবার দৌড়ান, গিয়ে দেখে পিঁপড়া, আবার লাভ দেন, পিঁপড়া দেখলে লাভ দেন, তবে গুরুদেবের কাছে গিয়ে দেখে সেখানেও পিঁপড়া। তো সে চাদর দিয়ে আস্তে আস্তে পিঁপড়াগুলি অনেকক্ষণ সরিয়ে দণ্ডবত প্রণাম করলেন। তখন
নারদ মুনি জিজ্ঞেস করলেন, তুমি লাফিয়ে লাফিয়ে আসছিলে কেন, আর এখানে তুমি প্রণাম করার আগে জায়গাটা পরিষ্কার করলে কেন? আমি পিঁপড়া ছিল এখানে, আর রাস্তার মধ্যে তো পিঁপড়া না, যদি আমার পায়ের আঘাতে পিঁপড়ার মৃত্যু হয় আমার তো মহাপাপ হবে। পর্বত মুনি নারদ মুনিকে জিজ্ঞেস করলেন, কি তুমি বলেছিলে নাকি পশু পাখিকে অর্ধমৃত করে ফেলে দিত, আর পশু পাখি লাফালে তার মজা হতো, এখন যদি সে পিঁপড়ার পিঁপড়া মরে যাবে ভয়ে সে পিঁপড়ার উপর পা দেয় না। হে নারদ মুনি, তুমি দেখছি স্পর্শমণি, স্পর্শমণি, স্পর্শমণির স্পর্শে লোহা সোনা হয়ে যায়, আর তোমার স্পর্শে এই বেত, এই শিকারী এত মহাবৈষ্ণব হয়ে গেল যে সে পিঁপড়া পর্যন্ত হত্যা করে। যাই হোক, এই কাহিনী বলার উদ্দেশ্য হলো যে ভগবান খাবার পাঠিয়ে দেন, হ্যাঁ, যদি কেউ শুদ্ধ বৈষ্ণব হয় সে অজগরের মতো থাকতে পারে, অজগর যেমন দৌড়ায় না খাবারের পেছনে, খাবার তার পেছনে দৌড়ায়, আর যদি সে শুদ্ধ বৈষ্ণব না হয় তাহলে তাকে সিংহের মতো দৌড়াবে, পরিশ্রম করতে হবে, তবৎ কর্মানি করবি, ততদিন কাজ করতেই হবে, এটাকে বলে সশ্রম কারাদণ্ড। তাহলে দৈব, একটা হচ্ছে অগ্নি, আর একটা দর্শনেন্দ্রিয়, আর দৈব, হ্যাঁ, এই তিনটার সংযোগে হয় রস, রস কোথায় থাকে, জিহ্বায়, এই জন্য জিহ্বাকে বলে রসনেন্দ্রিয়, জিহ্বার মধ্যে রস থাকে, এই রস না থাকলে রসহম অপ্রকন্তে অপ্রভাসমে শশী সূর্য, আমি হচ্ছি জলের রস, হ্যাঁ, আমি আমি হচ্ছি জলের রস, এই রস ছাড়া কিন্তু আপনি যতই রান্না করুন যতক্ষণ জল না দিচ্ছেন ততক্ষণ কিন্তু রান্নার স্বাদ বেরোবে না, আবার বেশি শুকনো রান্নাতে স্বাদ কম, একটু জল লাগবে, তাই না, যে আমাদের কিচেন ইনচার্জ আছে, একটু জল লাগবে, একটু জল না দিলে রান্না একটু, যেমন ডাল, ডালের মধ্যে কত জল দেওয়া হবে, হ্যাঁ, এমনকি সবজি, হ্যাঁ, বেগুন বড়ি দিয়ে সবজি করে না, জলটা যদি ঠিক মতো না পড়ে তাহলে টেস্ট হবে, রসগোল্লা যদি জল না থাকে, রসগোল্লার মধ্যে যদি জল না থাকে, হ্যাঁ, আর জিহ্বার মধ্যে যদি জল না থাকে টেস্ট হবে, তাই কৃষ্ণ বলছেন রসহম অপ্রকন্তে, আমি হচ্ছি জলের রস, হ্যাঁ, কত কিছুই আছে, হ্যাঁ, অনেকে মনে করে কেন কৃষ্ণ তো বলতে পারত, ইংরেজিতে প্রভুপাদ বলছেন যে আমি হচ্ছি জলের স্বাদ, টেস্ট, জলের স্বাদ, জলের স্বাদ কত কিছুই তো আছে, রসগোল্লা আছে, এই আছে, সেই আছে, কৃষ্ণকে কেন জলের স্বাদ বলতে গেলেন, জলের স্বাদ কারণ এই জগতে সবচেয়ে বেশি সুস্বাদু কি, জল, বিশ্বাস হয় না, হ্যাঁ, এটা ওই নেপোলিয়নের গল্পটা প্রভুপাদ বলেছিলেন, নেপোলিয়নকে ব্রিটিশরা বন্দি করেছিল, বন্দি করে নিয়ে গেলেন দ্বীপান্তরে, দ্বীপান্তরে খাবার দেবে না, জল দেবে না, তো সে যখন খাবারের জন্য চিৎকার করত তাকে মাঝে মাঝে গোবর দেওয়া গরু, ঘোড়ার গোবর, গরু না, ঘোড়ার গোবর, তো খিদার জ্বালা এক দুই চিমটা খেতেন, আর পিপাসা লাগত, তখন একদিন প্রচন্ড পিপাসায় নেপোলিয়ন চিৎকার করছেন, হ্যাঁ, জল জল বলে চিৎকার করছেন, তখন সামনে ছিল একটা ঘোড়া, মানে প্রস্রাব করেছে, এক গ্লাস ঘোড়ার প্রস্রাব, ঘোড়ার প্রস্রাব নেপোলিয়নকে দেওয়া হয়, নেপোলিয়ন এক নিঃশ্বাসে, এক নিঃশ্বাসে এক গ্লাস ঘোড়ার প্রস্রাব খেয়ে নিলেন, যে সম্রাট প্রতিদিন সুবাসিত জল খেতেন, সুগন্ধি জল খেতেন, সেই সম্রাট, হ্যাঁ, নেপোলিয়ন তো বিশ্ববিখ্যাত সম্রাট ছিলেন, কিন্তু তিনি কি খেলেন, ঘোড়ার প্রস্রাব, তাহলে জল কিরকম সুস্বাদু এটা বোঝা যায় জল না খেয়ে। একদিন নির্জল একাদশী হলে, একদিন নির্জল একাদশী হলে বোঝা যায় জলের স্বাদ কিরকম, তাই না, পরের দিন সকালবেলায় একটু দুধ দিয়ে জল দিয়ে একটা পানীয় করে, তাই না, ওহ মনে হয় যেন কি তৃপ্তি, তাহলে কৃষ্ণ বলছেন আমি হচ্ছি জলের স্বাদ, হ্যাঁ, তাহলে জিহ্বাকে এখানে রস সম্বন্ধীয় অগ্নি, অগ্নি দর্শনেন্দ্রিয় এবং দৈব, তিন থেকে সৃষ্টি হয় রস, রস থেকে সৃষ্টি হয় জল, জল থেকে সৃষ্টি হয় জিহ্বা, এগুলি আমাদের মাথায় ঢুকবে না, কিন্তু কপিল দেব বুঝিয়ে দিয়েছেন কিভাবে এগুলি সৃষ্টি হচ্ছে, জিহ্বাকে এখানে রস সম্বন্ধীয় জ্ঞান অর্জনকারী করণ রূপে বর্ণনা করা হয়েছে, জিহ্বার মধ্যে আবার পার্ট আছে, হ্যাঁ, এদিকের পার্ট
যদি নিম পাতা খান এদিকের পার্ট থেকে আসবে না, যদি মিষ্টি খান আমার জানা নেই কিন্তু পার্ট ভাগ করা আছে, মিষ্টিটা কোন জায়গায় জিহ্বার কোন জায়গায় স্পর্শ হলে মিষ্টি অনুভূতি হবে, কোন জায়গায় স্পর্শ হলে তেতো অনুভূতি হবে। রস কয় রকমের? কয় রকমের রস? ছয়, ছয় রকমের। তিক্ত, কষায়, নোনতা, মিষ্টি আর কি টক, ঝাল, ছয় রকমের রস ভগবান সৃষ্টি করেছেন। আবার এই ছয় রকমের রস আবার মিশিয়ে মিশিয়ে আবার হাজার রকমের রস তৈরি করা যায়। তাহলে এই জল থেকে জিহ্বার উৎপত্তি, ওই জন্য জিহ্বার মধ্যে সবসময় জল থাকে। জিহ্বাকে এখানে রস সম্বন্ধীয় জ্ঞান অর্জনকারীর করণ রূপে বর্ণনা করা হয়েছে। যেহেতু রস হলো জলের একটি উপাদান উৎপাদন, সেই হেতু জিহ্বার উপর সর্বদাই জল থাকে। আমার একবার হয়েছিল জিহ্বা শুকিয়ে গেছে, কারণ এরকম অভিজ্ঞতা হয়েছে কোনো কি জিহ্বা শুকিয়ে যায় মৃত্যুর আগে, শুকিয়ে যায় আমার একটা করোনার সময়, করোনার সময় জিহ্বা শুকিয়ে গিয়েছে। তো যদি জিহ্বা শুকিয়ে যায় তখন দেখবেন যত সুস্বাদু খাবারই মুখে দেন না জিহ্বার জল যদি খরিতে না টেস্ট পাবে। তাহলে আজকে এখানেই থাকুক, আমরা 41 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করলাম, আগামীকাল শুরু হবে 42 নম্বর শ্লোক। কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়, কারো কিছু প্রশ্ন আছে কি? মন্তব্য রাখছি, আজকে হলো 40-41। না না টাইম বলছি, টাইম প্রশ্নোত্তরের জন্য 10-15 মিনিট রাখলাম। কালকে তো আপনি অনুষ্ঠান করে একটু ক্লান্ত ছিলেন। হরে কৃষ্ণ, তাহলে রাখছি। জয় শ্রীলা প্রভুপাদ কি, গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, জয় গৌর প্রেমা।